18 এপ্রিল মার্কিন পররাষ্ট্র দপ্তর কর্তৃক প্রকাশিত 2021 কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস শীর্ষক রিপোর্টে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা, বিচার ব্যবস্থায় সরকারি হস্তক্ষেপ সম্পর্কে যে বিশদ বিবরণ দেওয়া হয়েছে সে সম্পর্কে আলোচনা হয়। সভা মনে করে ফ্যাসিবাদী এই সরকারের মারাত্মক মানবাধিকার লঙ্ঘন, সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিরোধী দলের নেতা কর্মীদের গুম খুন নির্যাতনের যে সকল অভিযোগ উঠেছে তা এই রিপোর্টের মাধ্যমে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। বিশেষ করে সম্প্রতি র‍্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞা, 7 কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা সেই সত্যকে আরও প্রতিষ্ঠিত করেছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নির্মম নির্যাতনের ফলে হত্যাকাণ্ড, প্রতিবাদকারী ব্যক্তিদের পিতা মাতা ভাই বোনদের গ্রেফতার, বিচার প্রক্রিয়ার প্রভাব বিস্তার, বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেওয়া ও কারাগারে প্রেরণকে রাজনৈতিকভাবে প্রভাবিত বলে উল্লেখ করা প্রকৃত সত্যকে উদ্ঘাটন করেছে। প্রমাণিত হয়েছে যে এই অনির্বাচিত অনৈতিক আওয়ামী লীগ সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় অন্যায়ভাবে টিকে থাকতে চায়। রিপোর্টে বলা হয়েছে 2018 নির্বাচনে ব্যাপক কারচুপি, সন্ত্রাস, আগের রাতে সিল মারা, ভোটারদের ভীতি প্রদর্শন করে ভোট কেন্দ্রে আসতে না দিয়ে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে এবং নির্বাচন ব্যবস্থাকে জালিয়াতিপূর্ণ বলে অভিহিত করায় প্রমাণিত হয়েছে যে অনির্বাচিত অবৈধ আওয়ামী সরকারের অধীনে কখনো অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়। সভায় রিপোর্টে উল্লেখিত মত প্রকাশের স্বাধীনতা হরণ, সংবাদকর্মীদের নির্যাতন এবং নিবর্তনমূলক আইন প্রণয়ন গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করছে। সভায় উল্লেখিত বিষয়গুলোকে ব্যাপকভাবে প্রচারের মাধ্যমে জনমত গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। যার সভায় সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির গবেষণায় কোভিড-19 মোকাবেলায় প্রতিবেশী দেশসমূহের চেয়ে বেশি দামে টিকা ক্রয় ও অর্থ ব্যয়ে চরম অস্বচ্ছতার কারণে 23,000 কোটি টাকার অনিয়মের তথ্যে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। ইতিপূর্বে স্বাস্থ্য অধিদপ্তর মন্ত্রণালয় দুর্নীতির 11টি স্থান চিহ্নিত করে সেগুলো নিরসনের জন্য দুদক যে সুপারিশ করেছিল সে সম্পর্কে মন্ত্রণালয়ের নিরবতা, নিষ্ক্রিয়তার তীব্র নিন্দা করা হয়। অবিলম্বে দুর্নীতির বিষয়গুলো নিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দুদককে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। সরকারের মন্ত্রী ও কর্মকর্তাদের প্রত্যক্ষ মদতে সীমাহীন দুর্নীতির কারণে রাষ্ট্রের মারাত্মক ক্ষতি সাধন করা হচ্ছে বলে সভা মনে করে। দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানানো হয়। 5, সভায় সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলা, যা বাংলাদেশ সরকারের দায়ের করেছিল, তা মার্কিন আদালতে খারিজ হয়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভা মনে করে চুরির বিষয়টিকে ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যেই একেবারে দায়সারা মামলা দায়ের এবং দায়িত্বহীনতার কারণেই মার্কিন আদালতের ইখতিয়ার বহির্ভূত মামলা দায়ের করা হয়। বাংলাদেশ ব্যাংকের তদন্তে যে সকল কর্মকর্তার বিরুদ্ধে নাম এসেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করা থেকেই প্রমাণিত যে সরকারের কোনো মহল এই অপরাধের সঙ্গে জড়িত। অবিলম্বে সঠিক তথ্য জনগণের সামনে উন্মোচন করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এরপরে আপনার 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের সিদ্ধান্ত এবং 3 মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এই ছিল আমাদের আপনার